হ্যালো, সবাইকে শুভ বিকাল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি টিএসসি এলাকা, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির এলাকা। আজকে লোকজন খুবই কম, কারণ এখনো দুপুরের টাইম, তো এর জন্য লোকজন কম। বিকাল হতে হতে আস্তে আস্তে অনেক লোকজন এখানে চলে আসবে। হচ্ছে টিএসসি এলাকায়, এখানে বেশিরভাগ ঢাকা ইউনিভার্সিটির ছেলে মেয়েগুলো আড্ডা দেয়। এই যে বসার জায়গা আছে, এই বসার জায়গাগুলোতে বেশিরভাগ আড্ডা দেয়। ওই যে দেখেন দিচ্ছে, এখনও কয়েকজন আছে, এই যে খাবার খাচ্ছে ভাইয়া। এই যে এখানে ইউনিভার্সিটির ছেলে মেয়েরা আছে, তাদের তাদের পিছনে সাইডের দিকে আছে, হচ্ছে টিএসসি ভবন। এখানে আপনার হচ্ছে ছাত্র শিক্ষক কেন্দ্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়। যে এখানে কিন্তু আবার ছাত্র শিক্ষক সম্মেলন কেন্দ্র হয়, আবার ডাকসুর একটা আছে, সেটাও হয়। আমি অবশ্যই এগুলো ভালো বুঝি না, একটা ভাইয়ার কাছ থেকে জিজ্ঞাসা করে নিলাম, সেই বলল। আর এখানে আজকে লোকজন খুবই কম, এটা আজকে বন্ধ আছে। তো আমি আসলাম, তো চিন্তা করলাম যে ভিডিও না করেই চলে যাব, যেহেতু আপনাদের দেখানোর উদ্দেশ্যে আসছিলাম এখানে। তো ভিডিওটা করলাম। এখন আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি, এই যে মেট্রো রেলের কাজ চলছে এই এলাকায়, এখন মেট্রো রেলের কাজ চলছে, দেখেন। এই যে মেট্রো রেলের কাজের জন্য এই এলাকাটা পুরোটাই বন্ধ আছে। এদিক থেকে আপনার এই মেট্রো রেলের কাজটা চলে গেছে পুরোটাই আজিমপুর, এবং দোয়েল চত্বরের ওখান থেকে চলে গেছে হচ্ছে মতিঝিল, এবং এই যে এইদিক থেকে আপনার এইদিক থেকে চলে গেছে হচ্ছে পুরোটাই ফার্মগেট এলাকা। ফার্মগেট এলাকা দিয়ে ওইদিকে যত এলাকা আছে সেই এলাকা দিকে এদিকে চলে গেছে। এখানে আবার লোকজন বেশি বলে এখানে গ্রামীণ ফোরেন টাওয়ার বসিয়েছে এবং এয়ারটেলের টাওয়ার বসিয়েছে, সেটাও আমি আপনাদেরকে দেখাই। রবি টাওয়ারটাও বসিয়েছে, অনেক সুন্দর, ইউনিভার্সিটির ছেলে মেয়েদের জন্য অনেক সুবিধা।